আসসালামু আলাইকুম, কি অবস্থা? কুইক আপডেট, আমি আইফোনের দোকানে আসছি আজকে ষোলোর দাম দেখতে। কেমন এখানে প্লাস আছে, প্লাস ম্যাক্স। হ্যাঁ, এটা কোনটা? প্লাস ষোলো শুধুমাত্র, এটা ম্যাক্স, এটা ম্যাক্স। ওকে, আমরা প্রথমে একটু দেখি যে হচ্ছে ষোলোর দাম কত। এটা হচ্ছে ষোলো, এটা হচ্ছে ষোলোর যেই ফিউচারগুলোর জন্য খুব এই বছর। এটা হচ্ছে এটা ক্যামেরার জন্য, আবার এটা করলে হচ্ছে যেটা দেখবি না, এআই, এটা দিয়ে আমরা ক্যামেরা কন্ট্রোল করতে পারি, ভিডিও করতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে এইখানে, এটা হচ্ছে সিমের জন্য এই বছর এইখানে। অ্যান্ড হচ্ছে এটা যেরকম ছিল আগের, জাস্ট এইখানে একটু চেঞ্জ করা হয়েছে, যেটা দিয়ে সাইলেন্ট করা হয়তো, এখন জাস্ট একটা ক্লিক করলেই হয়ে যাচ্ছে। এটার প্রাইস হচ্ছে আইফোন ষোলো, এর প্রাইস হচ্ছে 5,999। আপনি 6,000 ধরতে পারেন, 6,000 চাইনিজ টাকা। আপনি যদি বাংলাদেশে দেখতে চান তাহলে 16.5 বা 17 দিয়ে গুণ করলেই বাংলাদেশে কত টাকা আসে দেখবেন। আর বাংলাদেশে বর্তমানে কত বিক্রি করতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে ষোলো প্লাস, এটা আমি যেটা কথা বলতেছি এটার দাম হচ্ছে 6,900, মানে 7,000 টাকা আর কি। 7,000 হচ্ছে ষোলো প্লাস, আর ষোলোর দাম হচ্ছে 6,000 টাকা। ষোলো থেকে ষোলো প্লাসে যাইতে হলে 1,000 আরএমবি হচ্ছে আপনাকে এক্সট্রা পে করতে হবে। এবং এদিকে যদি একটু দেখি তাহলে আমরা দেখবো যে এখানে আছে হচ্ছে ষোলো প্রো, এটা হচ্ছে ষোলো প্রো হচ্ছে 8,000 আরএমবি। আপনি বাংলাদেশি টাকায় দেখতে চাইলে ষোলো বা 16.5 অথবা 17 দিয়ে গুণ করে নেবেন। আপনি যদি ষোলো প্রো ম্যাক্স নিতে চান, এটা কিন্তু খুবই মানে খুবই বড় এই বছর ষোলো প্রো ম্যাক্স। এর আগের যে ম্যাক্সগুলো ছিল তার থেকেও নাকি একটু বড় হয়েছে। আর সেম তাহলে আমি শুনছিলাম যে একটু বড় হওয়ার কথা, বাট ষোলো প্রো ম্যাক্স কিন্তু আগের থেকে বড়, বাট হাতে ধরলে এটা অনেক ভালো একটা ফিলিংস আছে। ক্যামেরা গুলো আগের মতোই, জাস্ট এইখানে একটা ফিচার অ্যাড হয়েছে এবং হচ্ছে এই দিকের। এটার দাম কিছু হচ্ছে 10,000 ইউয়ান, মানে বাংলাদেশি টাকায় প্রায় 1,70,000। আর এটা হচ্ছে 8,000 ইউয়ান, আপনি 17 দিয়ে গুণ করে নেবেন। মানে আইফোন প্রো ম্যাক্স, আইফোন প্রো এবং আইফোন প্লাস আমরা আপনাদেরকে তো দেখাইলামই বাকি। সো এই ছিল হচ্ছে আইফোন ষোলোর আপডেট চায়না থেকে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।